হ্যালো ফ্রেন্ডস, এসএইচআর প্রোগ্রামিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। ফ্রেন্ডস, আজকে অনেকগুলা টপিকে কথা বলবো, বাট কমেন্টগুলা কম শো করবো, কিছু কমেন্টের ভিত্তিতে আমাদের টপিক থাকবে বেশি। বাট আমাদের আজকে টপিকগুলা কিন্তু একেবারে ইম্পর্টেন্ট টপিক, যেটা আমাদের পুরান প্লেয়ারদের ক্ষেত্রে, আগে থেকে যারা খেলতেছি আমরা তাদের ক্ষেত্রে অনেকটা কাজে আসবে। তো আমাদের টপিকগুলা থাকবে যেটা, সেটা হচ্ছে স্ট্রেংথ এবিলিটি বিবেচনা করে প্লেয়ার কিনবা DLS 24 স্পন্সর কে করতেছে, এই বিষয়ে আলোচনা হবে। DLS নাকি পেস কোনটা সেরা হয়েছে তোমাদের কমেন্টের ভিত্তিতে এইগুলো জানানো হবে। তো চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল টাইমে বেল টাইমে অন রাখবো, এবং আগে থেকে যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস, চলো ফার্স্টেই আমরা কমেন্ট দেখাবো, এবং কমেন্টের ভিত্তিতে আমাদের মেইন টপিক, যেটা প্লেয়ারদের এবিলিটি বিবেচনা করে কোন প্লেয়ারদের দলে রাখবা, তো এটাই আসলে আজকে জানিয়ে দিব। দেখো, আমাদের মেইন টপিকটা আলোচনা করি, মেইন টপিকটা যেহেতু প্লেয়ারদের এবিলিটি নিয়ে, আমি তোমাদের এটা অল টাইম সাজেস্ট করবো যে দেখো, যদি পেস গেম খেলো বা অন্যান্য গেম খেলো, তাহলে কিন্তু প্লেয়ারদের তোমার স্কোয়াডে রাখার দেয় 500 অথবা 300, এরকম প্লেয়ারদের কিন্তু স্কোয়াডে রাখতে দেয়। বাট আমাদের DLS গেমটাতে কিন্তু সর্বোচ্চ তুমি 40টা প্লেয়ার রাখতে পারবা। এখন আমাদের ফেভারিট অনেক প্লেয়ার আছে কিন্তু, বিভিন্ন দেশের বিভিন্ন ক্লাবের প্লেয়ার, বাট আমরা কিন্তু 40-এর বেশি প্লেয়ার রাখতে পারবো না। এখন যদি আলতু ফালতু প্লেয়ার কিনে, বা যেই প্লেয়াররা পারফর্মে রয়েছে ওদের পরবর্তীতে ব্যাটিং বাড়তে পারে, এদের কিনে যদি আমাদের স্কোয়াড ফুল করে রাখি, তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণটাই লস। এখন আমি তোমাদের সাজেস্ট করতেছি কোন বিষয়টা, যে প্লেয়ারদের এবিলিটি বিবেচনা করে প্লেয়ার কিনতে হবে। এখন প্লেয়ারদের এবিলিটিগুলো কেমনে বুঝবা? ফ্রেন্ডস, দেখো তোমাদের স্ক্রিনে একটা কার্ড দেখাচ্ছি, ভালভার্ডে। ভালভার্ডে ব্যাটিং রয়েছে 82, তার ব্যাটিং বাড়বে, এখন থেকে আমি কিনতে বলছি না। বাট তার এবিলিটিগুলো জাস্ট একবার দেখো, স্পিড রয়েছে 84, সে কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডার, এরপর ড্রিবলিং রয়েছে 82, স্টামিনা 82, কন্ট্রোল 80, এরপর ডান সাইডে দেখো STR 70, ট্যাকেল 75, 81, শুট 77। দেখো ফ্রেন্ডস, এই এই প্লেয়ারটাকে যদি তোমরা সেন্ট্রাল মিডে না খেলিয়ে যদি ডিফেন্স করাও, তাহলে খুব একটা ক্ষতি হবে না, ঠিক আছে? মানে সে শুধুমাত্র সেন্ট্রাল মিডেই খেলবে না, সে তোমাকে ডিফেন্সিভ খেলার জন্য সহায়তা করবে। আই মিন, যখন তুমি পজিশনটা চেঞ্জ করে তুমি 4-2-1-3 এরকম করে খেলবা, তখন দুইটা প্লেয়ার কিন্তু তোমার নিচে থাকবে, আই মিন কিছুটা ডিফেন্সিভ করবে, তারা অ্যাটাকিংয়ে যাবে না। এক্ষেত্রে তুমি এই ফেডে ভালভার্ডেকে অবশ্যই রাখতে পারো, কারণ সে অনেকটা ডিফেন্সিভ করবে। এখন ভালভার্ডের মতো আর একটা প্লেয়ার যদি দেখাই, তাহলে হচ্ছে এনগোলো কান্তে, যার ট্যাকেলই ধরা হয়েছে 88 এবং STR 71। এখন যদি তুমি সঠিকভাবে ফিটনেস কোচিং তাকে দিতে পারো, তাহলে কিন্তু একেবারে জোস একটা ব্যাটিংয়ে চলে যাবে, এবং কিন্তু সে ডিফেন্সিভ করবে তোমার টিম। এরপর যার ব্যাটিং কমবে, আমরা আগেই বলেছিলাম ব্লাবিচ একজন ভালো সেন্ট্রাল ফরওয়ার্ড, তাকে তোমরা কিনে নিবা। এরপর মোরেনো ব্যাটিংটা কমার সম্ভাবনা রয়েছে আমার যতটুকু মনে হচ্ছে, তাকে অবশ্যই কিনে নিবা। এটাই হচ্ছে প্লেয়ারদের এবিলিটি বিবেচনা করে। তাছাড়া আমাদের এই বিষয়ে আরও কমেন্টও ছিল, সেটা আমি আস্তে আস্তে দেখাচ্ছি। দেখো, কমেন্ট ছিল, ভাই আপনার কাছে একটা রিকোয়েস্ট, DLS 24 আসার পর কোন খেলোয়াড় গেম থেকে রিমুভ হয়ে গেল, কোন কোন খেলোয়াড়ের রেটিং বাড়লো, কোন কোন খেলোয়াড়ের রেটিং কমলো, এই বিষয়ে একটা ভিডিও দিয়ে প্লিজ। আমি অবশ্যই এই বিষয়ে ভিডিও বানাবো ফ্রেন্ডস, সেটা তোমাদের বলে দেওয়া লাগবে না। কাহিনীটা হচ্ছে, আমার কাছে কিন্তু ছোট ভাই বন্ধু বান্ধব মিলে প্রায় 4-5টা ফোন আমার কাছে রয়েছে। তো আমি আপডেট আসার সাথে সাথে কিন্তু আমি ওইসব ফোনগুলোতে সবগুলোতে আপডেট দিয়ে আমার ফোনটাতে আপডেট দিব না, আমি তুলনা করে দেখবো আপডেটের পরে কি পরিবর্তন হয়েছে আর আপডেটের আগে কি কি ছিল, এগুলো সব কম্পেয়ার করে একটা ভিডিও তোমাদের জন্য মেক করে দিয়ে দিব। আশা করি ভিডিওটা অনেকটা উপকারে আসবে। তো এরপর কমেন্ট ছিল, ভাই আমি DLS ID কিনতে চাই, আমাকে সহযোগিতা করবেন? আশা করি অবশ্যই। DLS ID তো আমি একদম সেফলি বাই সেল করে থাকি, তার যারা DLS ID কিনতে চাও, তারা কিন্তু এখন বর্তমান সময় তোমাদের জন্য DLS ID কেনার জন্য সাজেশনটা হচ্ছে, তোমরা যেগুলাতে বেশি কয়েন আছে সেগুলো কিনবা। দেখো, আমার একটা আইডি স্ক্রিনে শো করতেছে, যেটাতে 1.5 লক্ষ কয়েন আছে, এটা আমি 24-এর জন্য রেখে দিয়েছি। তো তোমরা বেশি কয়েন সহ আইডি এখন যারা কিনতে চাও, তারা অবশ্যই বেশি কয়েন সহ আইডি কিনবা, কারণ তোমাদের 24-এর কাজে আসবে। আমার কাছে বেশি কয়েন সহ আইডি আছে, কিনতে চাইলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করবা। এরপর কমেন্ট ছিল, ভাই মনে হয় না মেসি স্পন্সর করবে, আমার মনে হয় কেভিন ডি ব্রুইনে করবে। লিওনেল মেসি যেহেতু ই ফুটবল প্রেসের স্পন্সরটা করে ফেলেছে, আই থিঙ্ক লিওনেল মেসির করার সম্ভাবনা এখন আর নেই। এরপর কমেন্ট ছিল, ভাই আমি পগবাকে কিনবো নাকি ফাবিন হোকে কিনবো? আই থিঙ্ক পগবা রেটিং অনেকটা কমে গেছে, 80 থেকেও কমে গেছে, যার কারণে তোমাকে সাজেশন দিচ্ছি ফাবিন হোকে কিনবা, সে রিমুভ হয়ে যাবে যেহেতু। এরপর কমেন্ট ছিল, ভাই আমার আইডি আজকে জিমেল অ্যাকাউন্ট থেকে ডিসকানেক্টেড হয়ে গেছে, আমার আইডি আনতে পারছি না, প্লিজ হেল্প মি। তুমি অবশ্যই আমার সাথে মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমার সাজেশন আমি দিয়ে দিব। এরপর কমেন্ট ছিল, ভাই আইডি গিভওয়ে কবে হবে? ফ্রেন্ডস, তোমরা কি ভুলে গেছো নাকি গিভওয়ের কথা? আজকাল কেউ স্মরণ করে দিচ্ছ না। তো আইডিতে কারা কারা থাকবে, সেখানে 21-এর প্লেয়ার থাকবে, তুমি অবশ্যই জানো, এবং ওই আইডিটা গিভওয়ে 10K হলেই তোমাদের দিয়ে দিব আইডি। আমার ওইটা মাথায় আছে, খেয়াল আছে ফ্রেন্ডস, তোমরা অবশ্যই গিভওয়ে পাবা। এরপর ছিল DLS বেস্ট নিয়ে কমেন্ট। আমি তোমাদেরকে ফ্রেন্ডস একটা জিনিস দেখো, যে আমি লেটেস্ট যে তিনটা ভিডিও দেখাচ্ছি, 2900 ভিউ পড়েছিল, 5400 ভিউ এর মাঝে 88টা মাত্র কমেন্ট, এর উপরে যে ভিডিওটা ওইটা 3500 ভিউ এর মধ্যে 215টা কমেন্ট করছো তোমরা। এতগুলো কমেন্টের রহস্যটা কি? রহস্য একটাই, আমি ভিডিওতে তোমাদের বলেছিলাম যে DLS বেস্ট নাকি ফিফা পেস বেস্ট, এরপর তোমরা একবার কমেন্টে ফাটিয়ে দিয়েছো, জাস্ট কমেন্ট করে যে ভাই DLS বেস্ট। অনেকে তো অ্যাংরিও দেখাইছে আমার প্রতি যে ভাই।
আপনি কিভাবে বলেন যে পেস বেস্ট অবশ্যই ডিএলএস বেস্ট তো তোমাদের ওই কমেন্টের ভিত্তিতে আমি আজকে জানিয়ে দিচ্ছি যে আমাদের কাছে এলএসি বেস্ট আমরা ডিএলএস খেলে যাব যতদিন আসি আমাদের পাশে অবশ্যই ইনশাআল্লাহ থাকবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু নতুন সদস্যরা হয়ে যাবে চ্যানেলে আমাদের সাথে ইনশাআল্লাহ আমরা এইভাবে এগিয়ে যেতে চাই সেই সাথে আজকের ভিডিও এ পর্যন্ত আপাতত ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে আর লং করতে চাই না তো ভালো থাকো সবাই ধন্যবাদ সবাইকে